ইংরেজি বর্ণমালায় সর্বশেষ অক্ষর হলো জেড। বহুজনেরই নাম এই জেড অক্ষর দিয়ে শুরু হয়। নিউমেরোলজি অনুযায়ী জেড এর সমকক্ষ সংখ্যা হলো 8। ফলে যাদের নাম জেড দিয়ে শুরু তারা ভীষণভাবে ক্ষমতায়নে বিশ্বাসী, তাদের বদ্ধমূল ধারণায় পরে বাস্তবে রূপান্তরিত হয়। নামের শুরুতে জেড থাকা ব্যক্তিরা ব্যবসার ক্ষেত্রে খুবই উন্নতি লাভ করেন। বাস্তববাদীদের চূড়ান্ত সম্পত্তি কীভাবে বাড়ানো যায় সেই চিন্তা ভাবনাও এদের তুখর। এদের সাহস এবং সদ্ভাবনা অনেক বেশি, এদের বিশ্বাস করা যায় কারণ এরা বুদ্ধিদীপ্ত এবং স্থির চিত্তের। যে কোনো রকমের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে এরা সদা প্রস্তুত। নামের সামনে জেড থাকলে অনেক সময় দেখা যায় ব্যক্তিত্ব দার্শনিক বোধ নিয়ে চলেন, তার কাছে জীবনের প্রাসঙ্গিকতা এবং আবহ পূর্ণ স্পষ্ট থাকে। যে কোনো কাজ এরা ঝাঁপিয়ে পড়ে করতে থাকেন, কোনো ভাবনা চিন্তা না করেই কাজে ঝাঁপিয়ে পড়েন বলে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় এরা। আপনার কোনো পরিচিতির নাম যদি জেড দিয়ে শুরু হয় তাহলে তাকে চোখ বুজে ভরসা করতে পারেন, এমনটাই বহু জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদের মতামত। তারা বলেছেন যে ব্যক্তিত্বের নাম জেড দিয়ে তারা বন্ধুত্বের সর্বদা সঠিক পরামর্শ দিয়ে থাকেন, তারা খুবই ভালোবাসেন বন্ধুদের। কেউ কোনো সমস্যায় পড়লে এই ধরনের ব্যক্তিত্বরা সেখান থেকে তাদের বার করতে পারেন, কারণ এরা খুব ভালোভাবে মানুষকে বোঝাতে সক্ষম হন, এরা ভালো কাউন্সিলর। এরা যদি একবার কাউকে কথা দিয়ে থাকেন তাহলে সে কথার খেলাপ কখনোই করেন না এরা। তারা কাউকে ভালোবেসে ফেললে তার জন্য সব কিছু করতেও রাজি। আপনার পরিচিত কোনো ব্যক্তি কি জেড অক্ষরের নাম দিয়ে তার প্রথম অক্ষরটি কি জেড অক্ষর বা আপনার কি প্রথম অক্ষরটি জেড, অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি এখানেই শেষ, অবশ্যই লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।